ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যারা আছেন, যেখানে শ্রমঘন শিল্প, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, কিন্তু তারা অনেকেই দেউলিয়া হয়ে যাচ্ছে, তাদের ঋণের বোঝা এখন অনেক বেশি। আগামী বাজেটে গরিব মানুষের জন্য কত আছে অর্থ সাহায্য, খাদ্য সাহায্য, ঋণ সাহায্য, এগুলি আমাদের বোঝার ব্যাপার রয়ে গেছে। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়েম সাবু জাগরণের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমরা আসন্ন বাজেট প্রসঙ্গ নিয়ে যুক্ত হয়েছি, আলোচনায় মিলিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গণনীতি বিশ্লেষক জনাব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং জাগো নিউজকে। স্যার, আমরা আজকের আলোচনার শিরোনাম করেছি যে বাজেটে কর্মহীন মানুষ। আমরা কিছুদিন আগে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক জরিপে গবেষণায় দেখেছিলাম যে মানুষ কর্মহীন হয়ে পড়ছে এই মহামারী কোভিড এর কারণে, প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব পড়ছে, দেশের তরুণ যুবকরা কর্মহীন হয়ে পড়ছে, আপনার শিক্ষিত যুবকরা কর্মক্ষম হতে পারছে না, চাকরিতে প্রবেশ করতে পারছে না। এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার মধ্যে আমরা একটা বাজেট পার করেছি গত অর্থ বছর। এবারে আপনার 2021-22 অর্থ বছরের বাজেট আসন্ন। আপনার স্যার এই প্রসঙ্গেই যদি সুচিন্তিত মতামত যে কর্মহীন মানুষদের জন্য বাজেটে কি গুরুত্ব রাখা উচিত বা গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, এই একটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি উত্থাপন করেছেন এবং এই এই বিষয়টি আগামী বাজেটের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত, অর্থাৎ কর্মসংস্থানের বিষয়টি। এটা আমরা বারবার বলেছি, বাংলাদেশে বারবার বিভিন্ন প্রবৃদ্ধির হিসাব দেওয়া হয়, আসলে দেওয়া উচিত হলো কতগুলো নতুন কর্ম সৃষ্টি হলো, সেই হিসাবটা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ প্রবৃদ্ধি যদি শেষ পর্যন্ত মানুষের কর্মসংস্থান এবং আয় সৃষ্টিতে সাহায্য না করে, তাহলে সেই প্রবৃদ্ধি তো আমার কোনো উপকারে আসে না। সেহেতু আপনার এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি। দেখুন, এই অতিমারির সময়ে, এই কোভিড অতিমারির সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে দুটো বড় প্রবণতা আছে, অর্থাৎ আগের থেকে যে সমস্ত সমস্যাগুলো কর্মহীনতার ভিতরে আমাদের এখানে ছিল, মানে শ্রমের বাজারে, সেগুলি আরো বেশি তীব্র হয়েছে। আবার নতুন নতুনও কিছু সমস্যা, বাড়তি সমস্যা আমাদের দেখা দিয়েছে। এই যে পুরনো সমস্যা বেশি তীব্র হলো এবং নতুন সমস্যা দেখা দিল, এটার প্রথম কারণ হলো যে অর্থনীতি শ্লথ হয়ে গেছে, আমাদের পরিবহন ব্যবস্থাকে আমরা বন্ধ রাখার চেষ্টা করেছি, প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করেছি, অনেক সময় উৎপাদনকে আমরা বন্ধ করেছি। সেহেতু এই সমস্ত কারণে প্রাতিষ্ঠানিক খাত অনেক বন্ধ হয়ে যাওয়ার কারণে এগুলি হয়েছে। এখন আমাদের হিসাবে দেখা যাচ্ছে যে এই সময়কালে গত 1-1.5 বছরে 1.5 থেকে 2 কোটি মানুষ আবার নতুন করে দরিদ্র হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে যদি আপনি ধরেন 24% মানুষ দরিদ্র ছিল অতিমারির আগে, তাহলে অন্তত এখন 1/3 মানুষ এখন দরিদ্র হয়ে গেছে, এরকম একটা আশঙ্কার ভিতরে আছে। বাংলাদেশের এই মুহূর্তে যা বেকারত্ব ছিল, তার সাথে আরো 2 কোটি মানুষ কাজের ঝুঁকিতে ঢুকে গেছে, এরকম একটা আমাদের আশঙ্কা এটার ভিতরে রয়েছে। এবং এটা কারণ দেশে এবং বিদেশে সবকিছু মিলিয়ে আপনি তার উল্লেখ কিছু করেছেন, যেহেতু আমরা মনে করি যে আগামী বাজেটের মনোযোগের কেন্দ্রে, নীতি সমর্থনের কেন্দ্রে, ব্যয় বরাদ্দের কেন্দ্রে থাকতে হবে। এটার ফলে আমার যারা পুরনো অসুবিধাগ্রস্ত মানুষ ছিল এবং যারা নতুন ভাবে অসুবিধার ভিতরে পড়ে যাচ্ছে, যার মূল কারণ তাদের আয়ের কোনো স্থায়ী উৎস নেই এবং যে আয় হয় সে আয় দিয়ে তাদের সচ্ছলভাবে একটা মানবসম্মত জীবন করাটা মুশকিল, সেহেতু এই জায়গাটাতে আগামী কয়েক বাজেটের ভিতরে আপনাদের সকলের মনোযোগ এখানে থাকতে হবে। এবং আমি আশা করি অর্থমন্ত্রী বলবেন যে এই বাজেট বাস্তবায়ন হলে এতগুলো মানুষের কর্মসৃষ্টি হবে এবং আমরা কিভাবে এই কর্মসৃষ্টিগুলো যে হচ্ছে সঠিকভাবে সেটা আমরা কেমন করে পরিবীক্ষণ করব, মূল্যায়ন করব, জবাবদিহিতার ভিতরে রাখবো।
স্যার, বাজেট নিয়ে আপনারা বরাবরই কথা বলে আসছেন, গণ মানুষের বাজেট কিভাবে করা যায়, গণ মানুষের জন্য বাজেটের গুরুত্ব কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু আমরা যদি বিগত বাজেট আলোচনাগুলো দেখি, বাজেটের কর্ম পরিকল্পনাগুলো দেখি, দেখা যাচ্ছে যে যেটা বলছিলেন যে জিডিপি এবং প্রবৃদ্ধির উপর বেস করে যেন আমাদের বাজেটটা এবারে ওইভাবে আলোচনায় না আসে, মানুষের জন্য, গণ মানুষের জন্য কল্যাণমুখী বাজেট প্রণয়ন করার জন্য যেন সরকার গুরুত্ব আরোপ করে। কিন্তু আপনি কি মনে করেন যে সরকারের মধ্যে যে লক্ষণ, যে বোধোদয় হওয়ার কথা, এই বাজেটে আপনার এই কর্মহীন মানুষদের জন্য বিশেষ গুরুত্ব পাবে? ইতিপূর্বে কিন্তু আমরা, জি বলুন। না, আমি বলি যে সরকারের যে বাজেট বক্তৃতা করে, প্রথম অংশ যেখানে থাকে যে ট্রেনের বাজেটের দর্শন এবং আপনার নীতিগুলো থাকে, সেগুলো ওখানে এই আপনার এই আকাঙ্ক্ষার কথাগুলি প্রতিফলিত হবে না আমি তা বলি না। সবসময় এটা গতানুগতিক ভাবে, ধারাবাহিক ভাবে এটা উল্লেখিত থাকে, সরকারের নিজস্ব যে রাজনৈতিক প্রস্তাবনা থাকে সেই প্রস্তাবনার উল্লেখ থাকে, এবং এটার সাথে যে সমস্ত বরাদ্দ দেওয়া হচ্ছে সেগুলির একটি সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, যে বক্তব্য দেওয়া হয় এবং বাস্তবে যা ফলাফল আসে তার ভিতরে বড় ধরনের পার্থক্য থাকে। এই পার্থক্যটা দূর করার জন্য আমরা অনেকেই বলেছি যে এই অতিমারির সময় সুযোগ নিয়ে আপনার অনেক দিনের জমে থাকা বিভিন্ন সংস্কার, যে কাজগুলো করা উচিত ছিল বহু আগে, গত 10 বছরে 20 বছরে, সেগুলি আমরা করিনি, সেগুলি একটু করেন। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, যেহেতু আপনার আগ্রহ হলো কর্মসংস্থানের ব্যাপারে, কর্মসংস্থান সৃষ্টি করে কে দেশের ভিতরে সবচেয়ে বেশি? এটা সৃষ্টি করে ব্যক্তি খাত, কারণ ব্যক্তি খাত, সরকার কিন্তু কর্মসংস্থানের প্রত্যক্ষ কর্মদাতা না, আসল কর্মদাতা হলো ব্যক্তি খাত। তো ব্যক্তি খাতে দেখেন যে জিডিপির যে, তাহলে তো তার বিনিয়োগ করতে হবে, তো গত 4 বছরে বিনিয়োগ জিডিপির 23% এসে স্থবির হয়ে রয়েছে, জিডিপিতে অংশ হিসেবে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ছে না। তাহলে এবারের বাজেটে প্রশ্ন থাকবে যে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে কার্যকর কি পদক্ষেপ নিবেন, যেটা আগে নেন নাই কিংবা আগে নিয়েছেন কাজে দেয় নাই, এবার নতুন ভাবে কিভাবে হবে। সেহেতু ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, সেখানে দেখতে হবে তাদের করের রেয়াত কি হচ্ছে, তাদের শুল্ক সুবিধা কি হচ্ছে, তাদের অর্থায়নের জন্য কি ব্যবস্থা হচ্ছে, আবার একই সাথে তাদের সম্পদ, বিশেষ করে অনুপার্জিত সম্পদ, কালো টাকার উপরে সরকার কিভাবে কর আরোপ করছে, এইগুলি দেখার বিষয় একটা বিষয় আছে। এবং ব্যাংকে থেকে যে টাকা পাবে, ব্যাংকে যে মেয়াদ, যে টাকা ফেরত দেয় না ওনারা অনেকেই, সেখানে যে আমাদের কুঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে সেগুলিকে মোকাবেলা কিভাবে করবে, এবং মূলধন বাজার থেকে, পুঁজির বাজার থেকে টাকা কিভাবে ব্যক্তি খাতে বিনিয়োগ হবে, এগুলি বুঝতে হবে। কিন্তু একটা বড় জায়গা হলো ব্যক্তি খাত, একটা। দ্বিতীয় হলো সরকার যে বিনিয়োগটা করে, সরকার যে খরচটা করে, এটার ফলে আপনার দেশের ভিতরে মানব সম্পদ হয়, অবকাঠামো হয়, এগুলিতে আপনার বিনিয়োগকে সমর্থন দেয়। তো সরকার তো গত কয়েক বছর যাবত আমরা দেখছি যে টাকা বরাদ্দ করে কিন্তু খরচ করতে পারে না, সেহেতু একটা বড় অংশ থাকে। আপনারাও দেখবেন ঘোষণার দিন হবে লক্ষ কোটি টাকার, 1000 কোটি টাকার বাজেট, আসলে কিন্তু বাজেট কিন্তু তার 60-70-80% হয় না অনেক সময়, কারণ বাজেট বাস্তবায়ন হয় না। সেহেতু আপনাদের মনে রাখতে হবে এটা। আর যেটা মনে রাখতে হবে, ওই লক্ষ হাজার কোটি টাকার বাজেট অর্থনীতি বড় হয়ে যাওয়ার ফলে তার অংশ হিসেবে কিন্তু বাড়ে নাই, খুব 17% আটকে আছে। সেই স্বাধীনতা সংগ্রামের পরের থেকে বলেন, 80-এর দশক, 90-এর পরের থেকে বাজেট আমার কিন্তু জিডিপি 17%-এর বেশি না, যদিও টাকার মূল্যে আপনি দেখান লক্ষ হাজার কোটি টাকা, কিন্তু দেশ বড়, অর্থনীতি বড় হলে তো বাজেটের আকার বড় হবে, এটাই তো স্বাভাবিক। আপনারও আয় বাড়বে, অর্থনীতি বাড়লে, এটাও তো স্বাভাবিক। সেহেতু আপনাদের দেখতে হবে সরকার যে ব্যয় বরাদ্দ গুলো দিচ্ছে সেই ব্যয় বরাদ্দ গুলো সঠিকভাবে খরচ হচ্ছে কিনা, এবং যেই খরচটা হচ্ছে সেই খরচটার মূল্য আমরা ঠিক মতো পাচ্ছি কিনা। আমরা দেখছি সরকারি 10 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কেনা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এবং যেটা ব্যয় করা হচ্ছে সেটা সবচেয়ে গরিব মানুষের জন্য হচ্ছে বলে আমাদের কাছে মূল্যায়নে আসছে। আর তৃতীয় যে জিনিসটা আমি আপনাদের মনোযোগে রাখতে হবে, যে এই করোনাকালে কর্মসংস্থানকে যদি সমর্থন দিতে হয়, যদি তাদের খানা পর্যায়ে, পরিবারের যদি ভোগ, পুষ্টি, স্বাস্থ্য এগুলি দেখতে হয়, তাহলে তাদের খরচ করার মতো সাহায্য দিতে হবে। অর্থাৎ একদিকে দিতে হবে তাদের খাদ্য সাহায্য ব্যাপকভাবে, গরিব মানুষকে ব্যাপকভাবে খাদ্য সাহায্য দিতে হবে, যেটা এই মুহূর্তে নাই আমাদের তথাকথিত প্রণোদনা প্যাকেজের ভিতরে, এটা খুবই সামান্য। আর দিতে হবে তাদের প্রত্যক্ষ অর্থ সাহায্য, ঋণ না, ঋণ ঋণ নিতে পারে তারাই যাদের
আর্থিক সামর্থ্য অনেক বেশি। আমি ক্ষুদ্র পরিশোধ এবং করার মতো মাঝারি, ক্ষমতা আছে। এক্স্যাক্টলি, তাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যারা আছেন, যেখানে শ্রমঘন শিল্প, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, কিন্তু তারা অনেকেই দেউলিয়া হয়ে যাচ্ছে, তাদের ঋণের বোঝা এখন অনেক বেশি, তারা ঘর ভাড়া দিতে পারে না, শ্রমিকের বেতন নাই, কাঁচামাল তুলেছে সেইটার বেতন, কাঁচামাল ওয়ারহাউসে রয়েছে তার টাকা মেটাতে পারছে না, তাদের আমরা কিভাবে প্রত্যক্ষ অর্থ সাহায্য দিব, প্রয়োজনে ঋণ মকুফ করব, এইগুলোর ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কারণ হলো এই যে গরিব মানুষকে যদি আপনি অর্থ সাহায্য দেন, যারা অসুবিধাগ্রস্ত আছে, তারা তো এটা জমিয়ে রাখে না, তারা ওই না মুহূর্তে খরচ করে, তাহলে তাহলে বাজারে যে খরচ করবে, তাহলে তাহলে যে যে জিনিসগুলো বিক্রি হতো, তাহলে সেই ওই ওই টাকাটাতে বিক্রি হয়ে চাহিদা যাচ্ছে। হবে, তাহলে সে আবার আবার শ্রমিক নিয়োগ করতে পারবে, কাজের ব্যবস্থা হবে, তারও পরিবার চলবে। অর্থাৎ আপনি গরিব মানুষকে যদি সাহায্য টাকা প্রত্যক্ষ ভাবে দেন, তাহলে এটা 10 গুণ আপনার ঘরে আবার ফিরে আসবে। আর বড় লোককে যদি টাকা দেন, সে ওটাকে 10টা টাকা পেলে 8টা টাকা রেখে দিবে, আর 2টো টাকা খরচ করবে কি না তার কোনো সিদ্ধান্ত নেই, এবং যেই জায়গাতে সে খরচ করবে সেটা গরিব মানুষের পণ্যের চাহিদা সৃষ্টি করবে না, সে রপ্তানি করা পণ্যকে কিনবে, আর ওই 8 টাকার ভিতরে 4 টাকা সে বিদেশে পাঠিয়ে দিবে। বিদেশে সেহেতু পাঠাবে। আমাদের আমাদের মনে রাখতে হবে যে গরিব মানুষকে টাকা দিলে পরে এইটিই হলো সবচেয়ে বড় উপকারী জায়গা। এই 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 আগামী বাজেটে গরিব মানুষের জন্য কত আছে, অর্থ সাহায্য, খাদ্য সাহায্য, ঋণ সাহায্য, এগুলি আমাদের বোঝার ব্যাপার রয়ে গেছে।